Welcome back to my channel, Sonoka saha blog e tomader shobai ke shagoto. Tumra shobai kemon acho? Asha kori amar somosto bondhura khub bhalo ache ebong bhalo theko. To dekho ami ready hoye gechi ar ami ki jonno ready hoyechi nishchoi tumra ektu idea korte parcho kara kara parcho. Ami bolechhilam er ager din je amra ganga snan korte jabo. To ganga snan korte jacchi amra shobai barir somet. তো তোমাদেরকে সাথে নিয়ে যাব আর চলো আমাদের ওখানে গঙ্গাটা কি মানে কত সুন্দর কত ভালো লাগবে পরিবেশটা কত মানে খুব সুন্দর গঙ্গার চারিদিকে পরিবেশটা আর চলো কত মজা হয় সাথে থেকো আর দেখতে থাকো ঠিক আছে আর এই যে দেখো আমার ব্যাগ এটা হলো আমার শুধু আর এই যে একটা শাড়িটারি নিয়েছি শাড়ি বলতে একটা কুর্তি নিয়েছি আর আমার শাশুড়ি মা নিয়েছে ওখানে বেগ আছে বাইরে তো সবাই মিলে যাচ্ছি টটোতে করে চলো দেখো আমরা ফাইনালি গঙ্গার কাছে চলে এসেছি মানে গঙ্গা ঘাট আর দেখো চারিদিকে দেখো কি সুন্দর পরিবেশটা সবুজে সবুজ ধান ক্ষেত তারপরে বিভিন্ন রকমের গাছ আছে আর পাশে শ্মশান আছে বিশাল বড় সিঁড়ি আছে শ্মশানটার পাশে তো আমরা মানে সিঁড়িটা দিয়ে যাব না মা বলছে থাক ওইদিকে পুরা টুরা আছে তো এবার এই এটা দিয়ে যাই আর এই যে দেখো আমাদের গঙ্গা এটা মানে কি বলো তো মানে আরেকটা আমাদের গঙ্গা আছে এটা ভালুকাতে তো ওটা এর থেকে বড় তো এখানে মানে গঙ্গাটা বয়ে গেছে এখানে আমরা স্নান করতে মানে আসি ছুটরুত হলে তো যাই হোক গঙ্গা স্নান করতে জানো তো গঙ্গার জল কত ঠান্ডা আর খুব সুন্দর লাগছিল কিন্তু পরে থেকে সবার ঠান্ডা লেগে গেছিল এই যে দেখো আমরা যার সাথে এসেছি মানে আমরা অনেকেই এসেছি তো আমাদের বাড়ি থেকে দেখো ওই যে উপরে দেখতে পাচ্ছ ওরা উপরে বসে আছে একটা চট পেতে মানে প্লাস্টিকের চট এনেছে ওখানে বসে সব কাপড় চোপড় বের করছে আর আমি নিচে এসেছি তো দেখো এই যে সৃজা
আর এই যে দেখো, স্নান করে করে সবাই পুজো দিয়েছি একটু করে। এটা মানে আমাদের বাড়ি থেকে যারা এসেছিল, আমার শাশুড়ি মা আরও এসেছিল, তো ওরা পুজো দিয়েছে। আর এই যে আমি দিচ্ছি পুজো এখানে, মানে স্নান করে করে সবাই একটু ফুল জল একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। দেখো, স্নান করে মানে ওখানে প্রায় অনেকক্ষণই ছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে দেখো। আর এই যে দেখো, অনেক ড্রেস চেঞ্জ করার জন্য ওখানে খুবই অসুবিধা, জানো তো, গঙ্গার ধারে স্নান করতে গেলে। তবু তো আজকে ফাঁকা ছিল, শুধু মেয়েগুলো ছিল। মেয়েগুলো দিয়ে শাড়ি টাড়ির মানে ঘেরে টেরে সবাই কাপড় চেঞ্জ করেছে। যাই হোক, কোনো মতো করে করতে হবে, তাই না? আর এই যে দেখো, এখানে আমার মানে শাশুড়ি মা এখানে কি নিচ্ছে, একটা ফুলের গাছ নেবে, ঠিক আছে? তো এই ফুলের গাছটা দেখো কত মানে চাপা ফুল বলছে নাকি, এই যে এই ফুলের গাছটা নিল। আর তারপরে এখানে পেয়ারা বিক্রি করছিলো, তো এই যে দেখো পেয়ারার ঝামড়ি, মানে কে কে খেতে ভালোবাসো দেখো, পেয়ারাটি দেখে মন ভরে যাচ্ছে। আর পেয়ারার ঝামড়ি মাখা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর করে মাখছে। দেখো পেয়ারা মাখাটা কমপ্লিট, দেখো সবাইকে একটা একটা করে ঠোঙা দিয়ে আসছি। হ্যাঁ, মানে এখানে অনেকজন আছে, তো সবাই মিলে একটা একটা করে নিচ্ছি। আর এই যে দেখো, বাড়িতে এসে এবার রান্না চাপানো হচ্ছে। ওই যে সজনে আলু দিয়ে মাছের ঝোল হবে, উনুনে ভাত চাপানো হয়েছে। আর আমি করব গিয়ে গ্যাসে মাংস রান্না করব। হ্যাঁ, তো দেখো এখানে ছোট ছোট মাছ, এই মাছগুলো দেখো মানে মোবাইলটার ইসে ই হয়ে যাচ্ছে, ছায়া পড়ে যাচ্ছে। তো এই মাছগুলো সজনে আলু দিয়ে ঝোল করবে। আর এই যে দেখো, আমি আলু ভাজতে চাপিয়েছি মাংসের জন্য, তো দেশি মুরগির মাংস এনেছে, তো এই মাংসটা রান্না করব। তারা হুড়ো করে প্রেশার কুকারে রান্না করলাম। এই যে দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে। তো এখানে একটু তবুও লাইট দেখাচ্ছে, তো খুব সুন্দর কালারটা হয়েছিল, আর টেস্ট বেশি হয়েছিল, কিন্তু একটু সেদ্ধটা বেশি হয়ে গেছিলো, মানে প্রেশার কুকারে সি সি করতে সিটি দিয়ে দিয়েছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখলে তো গঙ্গা স্নান করতে গেছিলাম, আর তো গঙ্গাতে যাই হোক অনেকজন গেছিলো, মানে গেছিলাম অনেকজন, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ ওখানে অনেকজন তো কে কী বলবে। আর তাছাড়া আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আমাকে নিজেকে করতে হয়। তো বুঝতে পারছো, নিজে মানে স্নান করা, নিজে এই করা, নিজে ভিডিও করা খুব অসুবিধা হয়ে যায়, খুব টাফ হয়ে যায়। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আর প্লিজ, তোমরা পাশে থেকো আর ভিডিওটা ফুল দেখো, একটু সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট না করলে সত্যি আমার সাপোর্ট করার মতো কেউ নেই গো, কেউ আমাকে সাপোর্ট করে না। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, আর তোমরা একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর তোমরা দেখলে তো মানে ঘাট নইসে, নদী থেকে স্নান করে এসে তারপরে আবার রান্না করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি। তো তখন এত তাড়াহুড়া ছিল যে আমি মানে বলার মতো অবস্থায় ছিলাম না, এত ব্যস্ত ছিলাম। তো যার জন্য মানে আজকে বা এখন বলছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর প্লিজ সাথে থেকো। তো প্লিজ সবাই একটা করে লাইক করো, কমেন্ট করো, যারা নতুন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে সাথে থেকো। আজকের মতো টাটা।